কিছু ঘটনা ছাড়া প্রথম দফার উপজেলা নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে তিনি জানান, ভোট পড়েছে 30-40% পর্যন্ত। বর্ষা ও ধান কাটার মৌসুম হওয়ার কারণে ভোটের হার কম হতে পারে বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সাইম। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। যে 140টি উপজেলা পরিষদে আজকে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা এই পর্যন্ত যে তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি সেই অনুযায়ী নির্বাচন মোটা ভালোভাবে অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, যেখানে কিছু সংঘর্ষ, কিছু আহতের ঘটনা ঘটেছে কয়েকটি কেন্দ্রে। সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি আর দুটি কেন্দ্রের ভোট বন্ধ করে স্থগিত করে দেওয়া হয়েছে। আর আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সতর্ক ছিলেন এবং দায়িত্ব পালনে তৎপর ছিলেন এবং তাদের পেশাদারিত্বের সাথে তারা দায়িত্ব পালন করেছেন, এবং সে কারণেও আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালোই ছিল। আমি বলবো না যে কোথাও কোনো ঘটনা ঘটেনি, কিছু কিছু খুবই বিক্ষিপ্ত সীমিত পর্যায়ের ঘটনা ঘটেছে। সেই তথ্যটা যদি আমার থেকে নেন তাহলে টোটাল আমাদের যে একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ আছে সেখান থেকে 34টি ঘটনা ঘটেছে এবং 34টি ঘটনায় টোটাল আহত হয়েছেন 37 জন। এই সংঘর্ষগুলো হয়েছে প্রার্থীদের যারা ভোট কেন্দ্রের বাইরে, ভোট কেন্দ্রের ভেতরে কোনো সংঘর্ষ হয়নি, ভোট কেন্দ্রের বাইরে যে সংঘর্ষটা হয়েছে সেটা প্রার্থীদের যারা সমর্থক এবং কর্মী তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় কিছু কিছু হতাহতের ঘটনা ঘটেছে। হতের ঘটনা ঘটেনি, 25 জন আহত হয়েছেন, 25 জন আহত হয়েছেন। আর টোটাল আমি 10,399টি কেন্দ্রে আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছিলো, তার মধ্যে দুটি কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। যেটা আমি বলেছি এই এতটুকুই, কিন্তু মোটামুটিভাবে নির্বাচনটা শান্তিপূর্ণভাবেই হয়েছে, যেটা আগেই বলেছি, পুনর্ব্যক্ত করলাম বিক্ষিপ্ত 2-4টি ঘটনা ছাড়া। নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে, 11,500 কেন্দ্রের মধ্যে মাত্র 2টো কেন্দ্রের ভোট স্থগিত, কিন্তু ভোটের হার আমরা যেটা দেখি, যেটা 2009 সালে দেখেছি 67% ভোট কাজ করেছে, এরপরে 2014 সালে 61%, কিন্তু আজকে আপনি যদি এখন বলেন হয়তো বলবেন ভোটের পার্সেন্টেজ। ভোটের পার্সেন্টেজটা খুব ঠিক করে এই মুহূর্তে, তবে আমরা যেটা পাচ্ছি 40%, 30% এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে। এর একটি কারণ হতে পারে, যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি। আর তাছাড়া সকালে বেশ কিছু কিছু জায়গায় বেশ ঝড় বৃষ্টি হয়েছে, এটা একটা কারণ হতে পারে। আর আমাদের কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে পার্সেন্টেজ আপনাদের জানা উচিত, আমাদের যে ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেম যেটাকে মেজরিটেরিয়ান সিস্টেম বলে, এখানে 2% ভোট আর 60% ভোট, ভোটার বেশি আসলে সেটা অবশ্যই উৎসাহব্যঞ্জক, যদি আরও ভালো হতো সেটা ভালো হতো, কিন্তু বিভিন্ন কারণ থাকতে পারে। কিন্তু আমাদের কাছে হচ্ছে আমরা গণনা করে কে বেশি ভোট পেয়েছেন তাকে বিজিত ঘোষণা করা হবে। নির্বাচনগুলো অনেক উৎসাহনীয় হয়, সেখানে 30-40% যতই গোলযোগপূর্ণ হোক, স্যার এটা কি স্যার স্বাভাবিক না? এটা আমি এটা নিয়ে আমি এটা নিয়ে কোনো মন্তব্য আমি করব না, এটা আমার না, এটা বিশ্লেষণ করে কোনো আপনাদেরকে কোনো মতামত ব্যক্ত আমি এই বিষয়ে করবো না, এটা আমার বিষয় নয়। আমার বিষয় হচ্ছে ভোট হয়েছে কিনা, ভোটাররা আসছে কিনা, ওরা ভোট দিতে পেরেছেন কিনা, কোথায় কি অনিয়ম হলো, তারপরে গণনার পরে, এখনও গণনা হয়নি, এখনও কিছু সময় বাকি আছে, কোনো রকম সংঘর্ষ সংঘাত পরে হয় কি না, যেটা অনেক সময় হয়, কিন্তু সেটা আমরা বলতে পারি না আপনাদেরকে সন্তুষ্ট না, এটাও আমি বলবো না, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। থ্যাংক ইউ।